নিয়মিত ব্রাশ করছেন, ব্রাশ করা সত্ত্বেও আপনার মুখের দুর্গন্ধ যাচ্ছে না, এই সমস্যা অনেকেরই আছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুখে যদি সবসময় দুর্গন্ধ থাকে তাদের কি করা উচিত, কি করা উচিত না, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, আর কোন ঔষধটা ব্যবহার করলে মাত্র দুই দিনের ভিতরে মুখের সমস্ত দুর্গন্ধ চলে যাবে। দেখুন, মুখের দুর্গন্ধ হওয়াটা মোটেও স্বাভাবিক কোনো প্রক্রিয়া না। যারা সাধারণত নিয়মিত ব্রাশ করে, মুখ পরিষ্কার করে দিন দুইবার করে, তাদের মুখে দুর্গন্ধ হওয়ার কথা না। তারপরও যদি আপনার মুখের ভেতর আপনি যদি কোনো প্রকার দুর্গন্ধ ফিল করেন, তাহলে বুঝবেন কোনো একটা সমস্যা আছে। এই সমস্যাটা সবথেকে বেশি যে কারণে সাধারণ মানুষের ভিতরে হয় সেটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস। ওরাল ক্যান্ডিডিয়াসিসটা কি? দেখুন, মুখের ভেতরে এক ধরনের ফাঙ্গাস জন্মে। এই ফাঙ্গাসের আক্রমণে সাধারণত মুখের ভিতরে দুর্গন্ধ তৈরি হয়। এই ফাঙ্গাসটার নাম হলো ক্যান্ডিডা। এই ক্যান্ডিডা ফাঙ্গাসের কারণে যে ইনফেকশনটা হয় এটাকে বলা হয় ক্যান্ডিডিয়াসিস। এই ওরাল ক্যান্ডিডিয়াসিসটা হলে সাধারণত কি, আপনি যতই ব্রাশ করুন না কেন, কিছুক্ষণ মুখ বন্ধ করে থাকলেই আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। অন্য মানুষও কখনো কখনো কমপ্লিমেন্ট করবে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে। এবার আসি যে আপনি কি করবেন আপনার যদি ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়। দেখুন, ওরাল ক্যান্ডিডিয়াসিস একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ, এটাকে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা যায়। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে ঘরোয়াভাবে কী করতে হবে আমি সেটা বলবো, তারপর আপনাকে কোন ধরনের চিকিৎসা নিতে হবে আমি সেটা ব্যাখ্যা করবো। আপনাকে ঘরোয়াভাবে কী করতে হবে, দেখুন, আমরা অনেকেই শুধুমাত্র সকালে ব্রাশ করি, এখনও পর্যন্ত দিনে দুইবার ব্রাশ করার অভ্যাস আমরা তৈরি করতে পারিনি। প্রথমত আমরা কী করবো, সকালবেলা খাওয়ার আগে ব্রাশ করবো, আর রাতের বেলা খাবার পর ব্রাশ করে ঘুমাবো। ব্রাশ করবো সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট পর্যন্ত, সবথেকে ভালো 2 মিনিট ব্রাশ করা, তার বেশি সময় মুখের ভিতরে ব্রাশ করবো না। ব্রাশ করার পর খেয়াল রাখবো আমাদের দাঁতের উপরে যে লাল মাংসটুকু, এই লাল মাংসটুকুতে আমরা ব্রাশ দিয়ে না, আমরা আমাদের হাতের আঙুল দিয়ে আমরা শুধুমাত্র দাঁতে ঘষবো না, এই লাল মাংসটাকে হালকা করে ঘষা দিয়ে কুলি করে ধুয়ে ফেলবো। যার ওরাল ক্যান্ডিডিয়াসিস অলরেডি হয়ে গেছে সে কী করবেন, মুখ ধোয়ার সময় হালকা উষ্ণ গরম পানি নেবেন, 250 ml গরম পানির ভিতরে 1 চিমটি লবণ দিবেন, লবণটাকে ভালো করে মিক্স করে সে উষ্ণ গরম পানিটা ব্রাশ করার পর মুখের ভিতরে দিয়ে 2 মিনিট ধরে মুখের ভিতরে রেখে কুলি করবেন। কুলি করার পরে ধুয়ে ফেলবেন, তারপর আবার স্বাভাবিক পানি দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন। এরকম করে একটানা আপনি 1 সপ্তাহ করবেন। আপনি যদি এটা যদি সারা জীবনও করেন তাতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, তবে আমি রিকমেন্ড করবো আপনি একটানা 1 সপ্তাহ করেন। করার পর আপনার যদি ক্যান্ডিডিয়াসিস না থাকে তাহলে বন্ধ করে দেন, তারপর থেকে প্রয়োজনে প্রতি মাসে 2-1 বার করে করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বেশি সময় যদি মুখ বন্ধ করে থাকেন বা দেখা যাচ্ছে দুপুরবেলা আপনি ঘুমাই গেলেন, তাহলে কী করবেন, ঘুম থেকে উঠে ব্রাশ করার দরকার নেই, মুখের ভিতরে পানি নিয়ে ভালো করে কুলি করে ধুয়ে ফেলবেন। বা বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছেন, সেখানে আপনি ঘুমাই গেছেন বা আপনার মুখ বন্ধ ছিল, অনেক সময় বাস থেকে নেবেই আপনি মুখের ভিতরে হালকা পানি নিয়ে ভালো করে গার্গিল করে ধুয়ে ফেলবেন। এবার আসা যাক ঔষধের চিকিৎসা। দেখুন, ফাঙ্গাসের অনেক বড় ট্রিটমেন্ট আছে, আপনি সবথেকে ভালো আপনি একজন চিকিৎসকের কাছে যান, চিকিৎসক আপনার মুখের ভেতরটা অবজার্ভ করুক যে আপনার কোন ধরনের চিকিৎসা প্রয়োজন। তবে আপনি চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনি যেটা করতে পারেন, সাধারণত এটাতেই ক্যান্ডিডিয়াসিস ভালো হয়ে যায়, এটা এমন দুশ্চিন্তার রোগ না। আপনারা সাধারণত ক্যান্ডেক্স নামে বাজারে একটি সিরাপ পাবেন, সেই ক্যান্ডেক্স নামে সিরাপটা বাজার থেকে কিনে নেবেন। নিয়ে দিন 4 বার করে আপনি ওই ক্যান্ডেক্স সিরাপটা মুখের ভেতরে নেবেন, নিয়ে কুলি করবেন। যতক্ষণ সম্ভব ওটাকে মুখের ভিতরে রেখে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, যতক্ষণ রাখা যায় মিনিমাম 2 থেকে 4 মিনিট রেখে দিবেন, দিয়ে কুলি করবেন দিনে 4 বার। এভাবে ঠিক 2 দিন করবেন। আপনি যদি দিন 4 আর 4 8 বার করে মাত্র 48 ঘন্টা 2 দিন এই সিরাপটাকে কুলি করেন, তাহলে 48 ঘন্টা পর আপনার ক্যান্ডিডিয়াসিস চলে যাওয়া উচিত। যদি না যায় তারপরও আপনি আরও 48 ঘন্টা ট্রাই করবেন। আশা করা যায় আপনি 2 দিন বা 4 দিনের ভিতরে আপনার মুখের সম্পূর্ণ দুর্গন্ধ চলে যাবে, দুশ্চিন্তা করার দরকার নেই। এই সিরাপটার দাম 200-250 টাকা, না একটা টুথপেস্টের দামের থেকেও কম, একটা দাম হলো মাত্র 40 টাকা বা 45 টাকাও নিতে পারে দোকান ভেদে। তাই দেরি না করে যাদের মুখে দুর্গন্ধ আছে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। আমি আবার সংক্ষেপে বলে দিই, হালকা উষ্ণ গরম পানির ভিতরে লবণ রেখে কুলি করবেন, তাছাড়া
ক্যান্ডেক্স নামে একটি সিরাপের কথা বলছি। সিরাপটিকে দিন চারবার করে মুখের ভিতরে রেখে যতক্ষণ সম্ভব রেখে কুলি করে ফেলে দেবেন। এই দুইটা পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন, আশা করি আপনার মুখের ভিতরে আর কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। এরপরও যদি দুর্গন্ধ থাকে তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, আশা করি আপনি সুফল পাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন। আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে স্বপ্নময়েস হেলথ পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ।